আচ্ছা কোনো মানুষ যদি আমাদেরকে গোপনে ভালোবাসে তাহলে সেটা আমরা বুঝব কেমন করে কিছু সাইন আছে কিছু চিহ্ন আছে যেগুলো দেখলে আমরা বুঝতে পারব যে কোনো মানুষ আমাদেরকে গোপনে ভালোবাসছে কি না খুব কঠিন বিষয় কিছুই নয় খুব সহজ একটি বিষয় এবং বেশি কিছু দেখতেও হবে না জাস্ট চারটে বিষয় তোমাকে একটু দেখতে হবে হ্যাঁ জাস্ট চারটে বিষয় এই চারটে বিষয় তুমি যদি একটু পর্যবেক্ষণ করো একটু ভালোভাবে ডিপলি গভীরভাবে বোঝার চেষ্টা করো তাহলে বুঝতে পারবে যে তোমাকে কেউ সত্যিকারের ভালোবাসে কি না আজকের এই ভিডিওতে তোমাকে এই চারটে বিষয় সম্বন্ধেই বুঝিয়ে বলবো সো এই ভিডিওটা সম্পূর্ণ দেখার সাথে সাথে বোঝার চেষ্টা করো কারণ এখানে সাইকোলজিক্যাল ডিসকাস হয় এখানে রিয়েলিটি বেসিস ডিসকাস হয় এখানে সমস্যার সমাধান হয় ভিডিওটা তুমি ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটাকে লাইক করে ফলো করে নাও ভিডিওটা তুমি ইউটিউব চ্যানেলে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দাও নেক্সট ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য কারণ এখানে লাইফ এবং লাভ রিলেটেড প্রবলেমের সলিউশন পাওয়া যায় সো দেখো কী কী আমাদেরকে দেখতে হবে বা কীভাবে আমরা বুঝবো যে সামনের মানুষটা বা কোনো একজন মানুষ সে আমাকে ভালোবাসে কিনা এখন সবাই একটি ভালোবাসার মানুষ চাইছে কিন্তু হাজারো ভিড়ের মাঝে সত্যিকারের ভালোবাসার মানুষ খুঁজে পাওয়া খুব কঠিন হয়ে গেছে কিন্তু এই চারটে বিষয় যদি আমরা একটু বুঝতে পারি তাহলে বুঝতে পারবো যে অ্যাটলিস্ট এই মুহূর্তে সেই মানুষটা আমাকে ভালোবাসে কিনা না গোপনে যদি কোনো মানুষ তো আমাকে ভালোবাসে তাহলে এই চারটে বিষয় সে করবেই কি ফার্স্ট যদি তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো অফিসে কোনো জব করো এবং সেই পরিস্থিতির মধ্যে বা সেই জায়গার মধ্যে কোনো মানুষ যদি তোমাকে পছন্দ করে বা তোমাকে মনে মনে ভালোবাসছে তাহলে তার বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে তুমি কিছু চেঞ্জেস দেখতে পাবে বাকিদের সাথে সে যেমনভাবে কথা বলবে বাকিদের সে বাকিদের সাথে সে যেমনভাবে মানে ব্যবহার করবে তোমার সাথে সেটা হবে না তোমার সাথে একটু আমতামতা করে কথা হতে পারে বা তোমার সাথে একটু বেশি কথা হতে পারে বা তোমার সাথে বডি ল্যাঙ্গুয়েজটা অন্যরকম হয়ে যাবে যখন সে তোমার সাথে কথা বলতে চাইবে তোমার সঙ্গে যখন সে কথা বলবে তখন দেখবে তার আই কন্ট্যাক্টের মধ্যেও কিছুটা ডিফারেন্স তুমি লক্ষ্য করতে পারবে বাকিদের থেকে ঠিক আছে তো তার বডি ল্যাঙ্গুয়েজটা তুমি যদি একটু গভীরভাবে দেখো তাহলে বুঝতে পারবে যে সে তোমাকে লাইক করে কি না তো এই জিনিসটা প্রথমেই তোমাকে দেখতে হবে সেকেন্ড যে জিনিসটা তোমাকে দেখতে হবে সেটা হচ্ছে যে কোনো একটা মানুষ সে যদি খুব সহজেই তোমাকে বিশ্বাস করে তার ব্যক্তিগত ব্যাপার তার পারিবারিক কথাবার্তা যেগুলো সে হয়তো কারো সাথে শেয়ার করে না বা ম্যাক্সিমাম ক্ষেত্রে মানুষ তার ব্যক্তিগত মানে কিছু কথা বা তার পারিবারিক যে কিছু কথা কিংবা হতে পারে যে তার কোনো উইক পয়েন্ট কোনো দুর্বল জায়গা সেগুলো মানুষ সবার সাথে শেয়ার করে না কিন্তু যদি কোনো একটা মানুষ তোমার সাথে খুব সহজে শেয়ার করছে তার পরিবারিক কথা নিয়ে শেয়ার করছে তার দুর্বল জায়গাগুলো নিয়ে তোমার সাথে কথা বলছে কিংবা তার এমন কিছু কথা যেগুলো সে কখনোই কাউকে বলতে চায়নি সেগুলো সে বলছে তাহলে বুঝতে হবে যে সেই মানুষটা তোমাকে খুব বিশ্বাস করছে এবং সে সত্যিই তোমাকে ভালোবাসে বলেই এই বিষয়টা ফুটে উঠছে তার কথাবার্তার মধ্যে ঠিক আছে তো তোমাকে এটাও সেকেন্ডলি লক্ষ্য করতে হবে থার্ডলি যে পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে যখন কোনো একটা মানুষ তোমাকে গোপনে ভালোবাসবে বা তোমাকে লাইক করবে তখন তার মধ্যে আরও একটা জিনিস তুমি দেখতে পাবে সেটা হচ্ছে যে সে ম্যাক্সিমাম টাইম তোমার সাথে কাটানোর চেষ্টা করবে সেটা ফোনের মাধ্যমে হোক কিংবা কাছাকাছি এসে হোক ঠিক আছে আর যখন সে তোমার কাছাকাছি থাকবে বা ফোনে থাকবে সেই মুহূর্তটা সে সবসময় সুন্দর করার চেষ্টা করবে মানে কাছাকাছি তো থাকার চেষ্টা করবেই করবে এবং তোমার সাথে কথা বলারও চেষ্টা করবে কিন্তু সেই মুহূর্তটাকে সে সুন্দরভাবে কাটিয়ে তোলার চেষ্টা করবে দেখবে একটা মানে এমন কিছু জোকস বলবে এমন কিছু কথা বলবে যেগুলোতে তুমি হাসবে তোমার টেনশনটা তুমি ভুলে যাবে তোমার মধ্যে যে মানে বড়ো বড়ো কিছু প্ল্যানিং তোমার মধ্যে চলছিলো যেগুলোর জন্য তুমি হয়তো কিছুটা ডিপ্রেশনে ভুগছিলে বা কিছুটা হয়তো অতিরিক্ত তোমার টেনশন হচ্ছিলো ওভার থিঙ্কিং হচ্ছিলো সেগুলো তুমি সব সেই মুহূর্তটার জন্য ভুলে যাবে হ্যাঁ সেই মুহূর্তটা মানে এক ঘন্টা দু ঘন্টা যতটা সময় সে তোমার সাথে থাকছে সেই সময়টা একটা এমন হবে যে তুমি যেন কিছুই জানো না কিছুই বোঝো না এবং যথেষ্ট ভালো ফিল করবে এরকম টাইপের একটা হবে তো এই জিনিসটা যদি হয় তো তোমাকে সে ভালোবাসে এটা তোমাকে বুঝতে হবে এবং ফোর্থ যদি কোনো একটা মানুষ তোমার উপর অধিকার প্রয়োগ করছে যদি সে তোমাকে কিছুটা হলে শাসন করছে তোমার এমন কিছু জিনিস যেগুলো সে পছন্দ করছে না হয়তো সমাজ সেগুলো খারাপ চোখে দেখে বলে বা অন্যরকম কিছু একটা হতে পারে ঠিক আছে যদি সে কিছু না কিছু বিষয়ে শাসন করছে অধিকার প্রয়োগ করছে হ্যাঁ এবং এই বিষয়গুলোতে হয়তো তোমার ফ্যামিলি মেম্বার্স বা তোমার যে গার্জেন আছে তারাও হয়তো তোমাকে বারণ করে বা তোমাকে এটার জন্য করার জন্য অ্যাপ্রিসিয়েট করে ঠিক আছে মানে গার্জেনদের মতো করে যদি সে শাসন করে যদি সে অধিকার প্রয়োগ করে তাহলে বুঝতে হবে যে সত্যি সে তোমাকে লাইক করছে কারণ সে তোমাকে প্রোটেক্ট করার চেষ্টা করছে তোমার উপর অধিকার প্রয়োগ করে সে তোমাকে ভালো করার চেষ্টা করছে ঠিক আছে অবশ্য হ্যাঁ অনেক ক্ষেত্রে অনেক মানুষ এমন থাকে যারা কিন্তু খুব খারাপ বিষয়ে অধিকার প্রয়োগ করার চেষ্টা করে তো সেগুলো তুমি বুঝতে পারবে অবশ্য তুমি যথেষ্ট ম্যাচুয়ার্ড কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে যদি সে ভালো তৈরি করার জন্য তোমার উপর অধিকার প্রয়োগ করছে তাহলে বুঝতে হবে যে সে তোমাকে সত্যিই ভালোবাসে তো এই চারটি বিষয় জাস্ট একটু খুঁটিয়ে দেখলে তুমি বুঝতে পারবে যে কোনো একটা মানুষ তোমাকে গোপনে ভালোবাসে কিনা এই চারটে বিষয় কি তুমি তোমার আশেপাশের কোনো বন্ধুবান্ধব অফিস কলিগ বা আশেপাশে কোনো পাড়া প্রতিবেশী কোনো ছেলে বা মেয়ের মধ্যে দেখেছো যদি দেখে থাকো তাহলে নিচে কমেন্টে জানাতে অবশ্যই ভুলবে না নিচে কমেন্টে হ্যাঁ কিংবা না লিখে তুমি কমেন্ট করতেই পারো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে এবং ভিডিওটা শেয়ার করে দাও তোমার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচ থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দাও নেক্সট ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য চলো আজকের মতো এটুকুই টাটা ঠিক কে থ্যাংক ইউ ভালো থেকো ভালো লেখো